আমি সুকন্যা, আজকে আমি দেখাবো কিভাবে পুরনো এই ব্যান্ড দিয়ে মোবাইলে ব্যাক কভার করা যায়। তবে তার আগে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন তাড়াতাড়ি প্লিজ। চলুন শুরু করা যাক। প্রথমে এটাকে কেটে নেব, কাটা হয়ে গিয়েছে এই দেখুন, এরকমভাবে মাপ মতো কেটে নেবেন, আপনার ফোনে যেমন সাইজ সেরকমভাবে। তারপর এই চারদিকে এরকমভাবে এগুলোকে এরকমভাবে সেলাই করে নেবেন, তাতে মেশিন থাকলে মেশিনে এবং হাতে হলে পরে হাতে সুতো দিয়ে সেলাই করে নেবেন। এই দেখুন এরকমভাবে আমি পুরো এটাকে সেলাই করে নিচ্ছি। দেখুন পুরো মাপ মতো আমার কাটা হয়ে গিয়েছে। দেখুন এরকম ভাবে একটু রাউন্ড শেপ দিয়ে এটা কেটে নেব। তারপর এটাকে এই ছুঁচ সুতোর মাধ্যমে চারিবারে এরকম ভাবে করে থাকবো। দেখুন রাউন্ড ভাবে এরকম ভাবে সেলাই করে নেবেন। তারপর এটাকে পায়ের জোর দিয়ে এরকম ভাবে টেনে নেবেন, দেখবেন একটা এটা পম্পম বলের মতো তৈরি হয়ে যাবে। এরকমভাবে দিয়ে সেটাকে ছুঁচ সুতোর মাধ্যমে সেলাই করে নেবেন। এই দেখুন এরকম একটা ছুঁচ সুতোর মাধ্যমে এখান থেকে নিয়ে ঠিক এরকমভাবে বসাবেন, তারপরে উল্টো দিক থেকে এরকমভাবে সেলাই করে নেবেন। এরকমভাবে পুরোটাই বেড়ে বেড়ে সেলাই করবেন, তাহলে আঠার প্রয়োজনটা পড়বে না। এরকমভাবে বেড়ে 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 গোটাটাই সেলাই করে নেবেন। এই দেখুন এটা সেলাই হয়ে গেছে আমার, এটা খোলার ভয় থাকবে না। এটা আঠা দিয়ে দিলে পরে অতটা টেকসই হয় না যতটা সেলাই করে হয়। চলুন এবারে এখানে ক্যামেরার সাইজ করে কেটে নেওয়া যাক। এই দেখুন আমার কাটা হয়ে গিয়েছে, এরকমভাবে কেটে নেবেন। তারপরে এইগুলোকে এরকমভাবে পুঁতি দিয়ে এরকমভাবে আমি চিটিয়ে নেব, এরকমভাবে মানে যতটা জায়গা আর কি ততটা চিটিয়ে নেব, আর এই পুঁতিগুলোকে ঠিক এরকমভাবে বসাবো। আমি আপনাদেরকে এমনি বসিয়ে দেখাচ্ছি, এগুলোকে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নেবেন। এই দেখুন এরকমভাবে সেলাই করে নেবেন। এই দেখুন আমার এইগুলো সেলাই করা হয়ে গিয়েছে। এই দেখুন এগুলো আমি আঠা দিয়ে চিটি নিয়েছি এবং এটাকে পুরোপুরিভাবে কেটে দিয়েছি। তারপর আপনারা এরকমভাবে একটা চেন তৈরি করে নেবেন এবং এবং এরকমভাবে এখানে আটকে নেবেন। এই দেখুন আমার ব্যাক কভারটি তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই।